मासूम भाईर तो आशा करछि गानटी भालो लागबे। गानटी मूल विषय हलो आमरा जारा माइज भाण्डारी बायात नियेछि माइज भाण्डारी के भालोबासि मन थेके श्रद्धा करी कोनो मानुष जदि एकजनेर भावे एकत्रित हुए जाए निजेर भावेर साथे दयालेर भावेर साथे एकत्रित हुए जाए तखन आर से तार मध्ये थाके ना तार मध्ये तार रूप थाके ना दयालेर रूप चले आसे। आमरा अनेकेई जानि आमादेर माइज भाण्डारीर गान अत्यंत चमत्कार गान लिखेछेन आमादेर माइज भाण्डारीर एकजन खलिफा रमेश शील नाम शुनेन नाई आपनारा সেই রমেশ শীল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন সনাতন ধর্মে উনি সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের লোকজনেরা বলল রমেশ শীল যেহেতু দুনিয়া থেকে ধরাধামের মায়া ত্যাগ করে চলে গেছে তাকে আমরা আগুনে পোড়াবো চিতায় পোড়াবো। মাইজ ভাণ্ডারীর ভক্ত যারা তারা বললেন রমেশ শীল আমাদের ভাই তরিক ভাই তাকে আমরা আগুনে পোড়াবো না আমরা তাকে জানাজা দিব। দুজনের মধ্যেই দুই দলের মধ্যেই মানে তর্ক বিতর্ক চলতেছে। তখন আমাদের মাইজ ভাণ্ডারী দরবারের ভক্তরা বললেন আমরা আগে জানাজা কাজ করে ফেলি জানাজা কাজ করার পর আপনারা তাকে তাকে পোড়ায় ফেলবেন চিতা দিয়ে দিবেন আর আপনারা যদি আগেই তাকে পোড়ায় ফেলেন তাহলে তো আর জানাজা দেওয়ার কোনো অস্তিত্ব থাকে না। তখন সনাতন ধর্মের লোকেরা মেনে নিলেন যে আচ্ছা ঠিক আছে আপনারা আগে জানাজা দেন তারপরে আমরা চিতায় পোড়াবো। যখন রমেশ শীলকে জানাজা দিয়ে মাইজ ভাণ্ডারীর ভক্তরা মাইজ ভাণ্ডারে চলে গেলেন সনাতন ধর্মের লোকেরা যখন কবর খুঁড়লেন কবর খুঁড়ে দেখে রমেশ শীল কবরের মধ্যে নাই একটা গোলাপ ফুল পড়ে আছে। দয়ালের ভাবের সাথে যদি কেউ মিশে যায় তার জন্য এটাই হয়। তো সেই জায়গা থেকে আমার এই গানটি আশা করি ভালো লাগবে। যার শোনে যা দিলে না ওরে মো
যুগের সবই রাখছিল ছিল